মুসলিম মাত্রই আল্লাহর বান্দা, যারা মুমিন, যারা সত্যবাদী, যারা শান্তিকামী, যারা ঈমান এবং ইসলামের সঠিক পথ অনুসরণ করে থাকে। এটা সকল মুসলিমেরই প্রচেষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমরা সত্যিকার দ্বীনকে অনুসরণ করতে পারি এজন্য আমাদেরকে জ্ঞানের দুটো উৎস দিয়েছেন, আল কোরআন এবং আস সুন্নাহ, যাকে আমরা খুব সহজ ভাষায় বলি কোরআন ও হাদিস। কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কোরআন যা নবী সাল্লাল্লাহু সাল্লামের উপর নাজিল হয়েছে সেটি আজও তেমনটি আছে যেমনটি সেটি নাজিল হয়েছিল, যেমনটি নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের কাছে যে কোরআন, আপনাদের মসজিদে যে কোরআন আছে, আমাদের দেশের সকল মসজিদে সেই কোরআনটি আছে যে কোরআনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের পাশাপাশি আরেক প্রকার ওহি দিয়েছেন, সেটাকে বলা হয় কি? হাদিস, আস সুন্নাহ। আস সুন্নাহ আল হাদিস একই বিষয়কে বোঝানো হয়। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের দুটো উৎস দিয়েছেন যাতে আমরা জীবনভর এই দুটো উৎস থেকে জ্ঞান নিয়ে আমরা আমল করতে পারি। আমাদেরকে এটা বলা হয়নি যে জ্ঞান অর্জন করো, আমল করা লাগবে না, বরং জ্ঞান অর্জন করতে হবে কিসের জন্যে? আমলের জন্যে। আমল এবং জ্ঞানের মধ্যে অবশ্যই একটা সঙ্গতি থাকতে হবে, যেন আল্লাহ কোরআনে যা বলছেন আমরা তার বিপরীত দিকে না হাঁটি, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যা বলেছেন আমরা তার উল্টো দিকে না চলি। এটি হচ্ছে আসলে মূলত একজন মুসলিমের জন্য করণীয়। আমরা দেখেছি ইতিহাসের প্রেক্ষাপটে মানুষ একসময় শয়তানের প্ররোচনায় কেউ কোরআনের বিভিন্ন নির্দেশ থেকে সরে গেছে, কেউ হাদিসের নির্দেশনা থেকে সরে গেছে, ফলে নানা বিভ্রান্তি দেখা দিয়েছে এবং মুসলিমদের মধ্যে বিভিন্ন মত পথের সৃষ্টি হয়েছে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন। তাহলে এই বিভিন্নতার সময় কী করতে হবে সেটাও তিনি বলে দিয়েছেন, ওয়াইন ইখতালাফতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা কোনো বিষয়ে মতভেদে লিপ্ত হও তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে আল্লাহর কিতাব কোরআনের দিকে ফিরিয়ে দেওয়া, রাসূলের দিকে ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরিয়ে দেওয়া। আরেকটা বিষয় আমার মনে হয় আমরা সকলেই জানি, সেটি হলো সুন্নাহ বা হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। সুন্নাহ বা হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওহী নাজিল করেছেন মানব জাতিকে হেদায়েতের জন্য, যেটি আল্লাহ তাআলা বহু জায়গায় কোরআনকে হেদায়েত হিসেবে উল্লেখ করেছেন এবং একদম শুরুতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা গাইডেন্স, গাইডলাইন। তো এই গাইডলাইনটা কার মাধ্যমে দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কে এই গাইডলাইনটাকে বাস্তবে পরিণত করে দেখাবে? তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেটা দেখিয়ে দিয়েছেন। এবং এই জন্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কানা খুলুকুহু আল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল কি? আল কোরআন। অর্থাৎ আল কোরআনটাকে তিনি তার জীবনের বক্তব্য, তার সমস্ত কাজকর্ম এবং তার সকল চলাফেরার মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন। ফলে আমরা সহজেই এই সিদ্ধান্তে আসতে পারি যে কোরআনের সঠিক ব্যাখ্যা পেতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সুন্নাকে দেখতে হবে, তার বক্তব্য, তার কাজকর্ম, তার জীবনধারা, তার পারিবারিক জীবন, তার মুআমালাত, এই সব কিছু থেকে কোরআনের ব্যাখ্যা আমাদেরকে নিতে হবে। প্রিয় ভাইয়েরা, এই মূলনীতিগুলো কিন্তু আমরা সবাই মানছি, আমরা সবাই মেনে চলি। ভুল হয় যখন আমরা কোনো ভুলের দিকে চলে যাই, আমরা যখন জেদ করি, আমরা যখন কোনো বিভেদে আমরা লিপ্ত হই তখন আমাদের মধ্যে জেদ কাজ করে। দেখা যায় যে সত্যটা যদি আরেকজনের কাছে পাওয়া যায় সেটি আমরা আর গ্রহণ করতে চাই না।
ফলে সেই জেদ থেকে হানাহানি সৃষ্টি হয়। অথচ ইসলামের বিধান হচ্ছে এটি হানাহানির ধর্ম নয়, এটি হলো মাহাব্বা এবং ভালোবাসার দিন। এটি মুসলিমদেরকে এই যে কোরআন সুন্নাহ ভিত্তিক একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। আল্লাহ সুবহান তাআলা কোরআন এবং সুন্নাহ এই জন্য নাজিল করেন নাই যে ওটা নিয়ে আমরা ঝগড়া করব, এই জন্য কি নাজিল করেছেন? আল্লাহ সুবহান তাআলা কোরআন এবং সুন্নাহ এই জন্য নাজিল করেছেন যে পৃথিবীর বিবাদমান মানুষগুলো একটা বন্ধনে আবদ্ধ হবে। কিসের বন্ধন সেটা? ইমানের বন্ধন, ইসলামের বন্ধন, আল্লাহ এবং রাসূলকে মাহাব্বা এবং ভালোবাসা প্রদর্শনের বন্ধন। সকল মুসলিম দেখুন, আপনারা কি আল্লাহকে ভালোবাসেন না? আপনারা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না? তাহলে আল্লাহর বান্দাদেরকেও ভালোবাসতে হবে, এটাই হচ্ছে আল্লাহর বিধান।